Assalamu alaikum viewers, and welcome to Your Life in the UK. My name is Habib Mirza. আমরা আজকে শো শুরু করার সময় লেগে আমরা ব্রিফ একটা ইন্ট্রোডাকশন করাইব। এই ইন্ট্রোডাকশন অবভিয়াসলি আমার কো-হোস্ট লিটন ভাই করবা। সো লিটন ভাই, ব্রিফ ইন্ট্রো প্লিজ। থ্যাংক ইউ হাবিব। হাবিব মির্জা বরাবরই ক্যাপ্টেন্সি নিয়েই আজকে অনুষ্ঠানে হাজির। যাই হোক, আমরা আজকে ইয়োর লাইফ ইন দ্য ইউকে, লাইফ ইন দ্য ইউকে ইজ ফুল অফ লাইফ, ফুল অফ অ্যাডভেঞ্চার, ফুল অফ কালার। সো আমরা সবসময় মনে করি যে লাইফ ইন দ্য ইউকে শুধু টেস্ট না, লাইফ ইন দ্য ইউকে শুধু ইসলের আরেকটি ইসলের মতো আরেকটি পরীক্ষার কোনো ব্যাপার না। লাইফ ইন দ্য ইউকের সব কিছু নিয়ে আমরা এই লাইফ ইন দ্য ইউকে অনুষ্ঠানটিকে সাজাতে চাই, আপনাদের মতামত চাই। আমরা এই জন্য আজকে এই প্রথম আমরা অনুষ্ঠানে একজন গেস্ট, যিনি ইন্টিগ্রেশনের সঙ্গে কাজ করেন, ইন্টিগ্রেশন ইস্যু নিয়ে কাজ করেন এবং মাইগ্রেশনের, ইউরোপিয়ান মাইগ্রেশন যেটা হচ্ছে ইন্টারনালি, সে ব্যাপারে আমরা তার কাছ থেকে জানার জন্য আজকে প্রথমে আমি বাম পাশে তার সঙ্গে পরিচয় করে দিব, মিস্টার মনির আহমেদ। মনির আহমেদ একজন আইটি এক্সপার্ট, পাশাপাশি উনি একজন কমিউনিটি একজন ওয়ার্কার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এবং তিনি আইটি অ্যাফেয়ার্স সেক্রেটারি অফ অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন। দীর্ঘদিন পর্তুগালে ছিলেন, 5-7 বছর আগে তিনি ইউকেতে এসেছেন। মনির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং হাবিব মির্জার পরে, আমার কো-হোস্ট হাবিব মির্জার পরে আছেন রাশেদুজ্জামান। অনেক কয়েকটি অনুষ্ঠানের পর তাকে আমরা আবার পেয়েছি। রাশেদুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। আর রাশেদ ইসলের এক্সপার্ট এবং আপনারা জানেন যে তাঁর শুধু লাইফ ইন দ্য ইউকে অথবা ইসল বিষয়ক লেখাই নয়, তাঁর ড্রাইভিংয়ের উপরে তার অনেকগুলো প্রকাশনা রয়েছে এবং এগুলো পড়ে অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন। আপনাদের আজকে লাইফ ইন দ্য ইউকে এবং ইসল সম্পর্কে তিনি তার অভিজ্ঞতার কথা বলবেন, আপনাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা আজকে অনেকগুলো আপডেট আমাদের হাতে আছে, শুধু দুটো ব্যাপারে আমরা বলতে চাই। একটি হচ্ছে যে নেট কোয়ার্টারলি স্ট্যাটিস্টিক্স অন মাইগ্রেশন, এর উপরে আজকে হোম অফিস যে রিপোর্টটি প্রকাশ করেছে, কোয়ার্টারলি মাইগ্রেশনের উপরে প্রত্যেক কোয়ার্টারে তারা একটা রিপোর্ট প্রকাশ করে। 1998 সাল থেকে সর্বনিম্ন নন ইউ মাইগ্রেশনের হার সর্বনিম্ন পর্যায়ে এসছে এই বছর, অর্থাৎ এটা একটা ইন্ডিকেশন যে নন ইউ, ইউর মাইগ্রেশন কিন্তু হচ্ছে এবং ইউর মাইগ্রেশন একটি চলমান প্রক্রিয়া। এবং ইউ মাইগ্রেশনের ব্যাপারটি নিয়ে কিছু পার্সপেক্টিভ নিয়ে এই এই রিপোর্টটি আসলে প্রকাশ করা হয়েছে। কিন্তু নন ইউ মাইগ্রেশন কেন কমছে এবং এই কমার ফলে এটার তাদের এটার যে গভর্নমেন্টের যে পলিসি, সেই পলিসিগুলোর আলোকেই এই নন ইউ মাইগ্রেশনের যে ফল করছে, এই ব্যাপারগুলো এই রিপোর্টে প্রতিফলিত হয়েছে। এবং আপনারা জানেন যে গভর্নমেন্ট যখন কোনো রিপোর্ট প্রকাশ করে সেখানে পাবলিক ইন্টারেস্টটিকে খুব হাইলাইট করা হয়। এই রিপোর্টটির মধ্যে আমি কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে আপনাদেরকে দেখাবো যেখানে পাবলিক ইন্টারেস্টটি কীভাবে হাইলাইট করছে। এবং আপনি কিন্তু আপনার লাইফ ইন দ্য ইউকে নিয়ে অথবা আপনার জীবনযাত্রা, আপনার অর্থনীতি, আপনার যে প্রপার্টি, আপনার অন্যান্য কিছু নিয়ে আপনি যতটা চিন্তিত, তার চেয়ে গভর্নমেন্টের পলিসি আপনাকে কীভাবে এফেক্ট করছে সে সম্পর্কে কি আপনি, আপনি যদি প্রতিনিয়ত আপডেট না থাকেন তাহলে অনেক ক্ষেত্রে আপনি অনেক তথ্য এবং অনেক ক্ষেত্রে আপনি আপনার সম্পদ এবং নিরাপত্তা, অনেক ক্ষেত্রে আপনি পিছিয়ে পড়তে পারেন, আপনার সম্পদের নিরাপত্তার ক্ষেত্রে আপনি পিছিয়ে পড়তে পারেন, আপনার জীবনধারণ, ব্যবসা বাণিজ্য অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়তে পারেন। ইউর এই ক্ষেত্রে নন ইউ মাইগ্রেশনটা কন্টিনিউয়াস যে ফল হচ্ছে, এখানে এখানে বলা হচ্ছে যে যারা ব্রিটিশ সিটিজেন তাদের যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলোকে রক্ষা করার জন্য এবং আনকন্ট্রোলড মাস ইমিগ্রেশন মেক্স ইটস ডিফিকাল্ট টু মেনটেন সোশ্যাল কোয়েশন, পুটস প্রেশার অন আওয়ার পাবলিক সার্ভিসেস অ্যান্ড ফোর্সেস ডাউন ওয়েজেস ফর পিপল অন লো ইনকাম। আমি স্ক্রিনে আমার কন্ট্রোল প্যানেলকে বলবো যে রিপোর্টের অংশবিশেষ দেখানোর জন্য, তাহলে আপনারা দেখতে পারবেন government.uk-তে এই রিপোর্টটি প্রকাশ হয়েছে এবং UKBA এটিকে আজকে নিউজ অ্যান্ড ইভেন্টসে সবচেয়ে বেশি হাইলাইট করেছে যে কীভাবে ইমিগ্রেশন কন্ট্রোলের ব্যাপারে গভর্নমেন্ট পাবলিক ইন্টারেস্টকে হাইলাইট করে অন্যান্য সুযোগ সুবিধাগুলোকে কাট ডাউন করা যায়, অথবা এক্ষেত্রে ইমিগ্রেশন সিকিউরিটি মিনিস্টার জেমস ব্রোকেনশায়ার তার কিছু কমেন্ট এখানে জায়গা পেয়েছে যেখানে হাইলাইট করা হচ্ছে আসলে পাবলিক ইন্টারেস্টের কারণে নন ইউ মাইগ্রেন্টকে নিরুৎসাহিত করা হচ্ছে। আমি স্ক্রিনে রিপোর্টের অংশবিশেষ দেখানোর জন্য অনুরোধ করছি। আপনারা দেখতে পাবেন যে ইউ মাইগ্রেন্ট ইনক্রিজ হয়েছে এই সময়টাতে, এটি আরেকটি ইন্ডিকেটর এই রিপোর্টটির। ইউ মাইগ্রেশন মাইগ্রেশন ইনক্রিজ হচ্ছে এবং ইউ মাইগ্রেশনের ব্যাপারে, ইউ মাইগ্রেশনের ব্যাপারে যে ফেয়ার ইমিগ্রেশন সিস্টেমকে হাইলাইট করা হয়েছে এখানে এবং ইউ মাইগ্রেশনটা হাইলাইট করে কীভাবে এটিকে আরও সিস্টেমেটিক ইয়েতে নিয়ে আসা যায় সে ব্যাপারে তারা চিন্তাভাবনা করছেন এবং বলছেন যে উই আর ফোকাসিং বিটুইন ইউ মেম্বার স্টেটস অ্যান্ড অ্যাড্রেসিং দ্য ফ্যাক্টার্স দ্যাট ড্রাইভ ইন ইউরোপিয়ান মাইগ্রেশন টু ব্রিটেন। এটা এই ফ্যাক্টার্সগুলো অর্থাৎ স্বাস্থ্য এবং অন্যান্য সার্ভিসেস যেগুলো প্রোভাইড করতে হচ্ছে,
এই ফ্যাক্টরসগুলো নিয়ে অ্যাড্রেস করা হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু একটা কনসালটেশনের পার্ট, এবং ভবিষ্যতে ইউ মাইগ্রেশনের এই পথগুলো নিয়ে গভর্নমেন্ট আসলে ভাবনা চিন্তা করছে, এটি পাবলিক ডোমেনে দেওয়া হচ্ছে। আসলে আমি আপনাকে বলবো যে আসলে এই যে আমরা যে লাইফ ইন দ্য ইউকে টেস্ট ইসল এগুলো নিয়ে যখন কাজ করছি, তখন এটা অনেক বড় একটা ফ্যাক্টর, ইউ আর নন ইউ এটাকে অনেক বড়। আমি মনে করি আই থিংক দ্য কি থিং আমাকে জানা উচিত, আই এম গোনা টক ইন সিলেটি নাও, আমরা মেইন যে কাজ জানা হয়ে উচিত কি কারণে মানুষের যে সময় আমরা শব্দ শুনি ইমিগ্রেশন, আমরা সবাই মনে করি এটিকে ইউনো বিদেশি মানুষ, বিদেশি মানে খালা বা ব্রাউন বাট ইন্ডিয়ান ও বেসি চাইনিজ পিপল। যে সময় আমরা শব্দ শুনি ইমিগ্রেশন, আমরা অটোমেটিকলি অ্যাসিউম করি এগুলো মানুষ সবাই অফ খালা, সো বিদেশি মানুষ মানে বাঙালি, ইন্ডিয়ান, নেপালিজ অ্যান্ড সো ফোর্থ। ওয়ান অফ দ্য বিগেস্ট প্রবলেমস উই হ্যাভ ইজ দ্য ইমিগ্রেশন উই হ্যাভ ফ্রম ইউ কান্ট্রিজ। নাও একটা এক্সাম্পল যদি, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল উই ক্যান টেক রোমেনিয়া। রোমেনিয়া যখন তারা খোলা বর্ডার, দে পার্ট অফ দ্য ইউ, তারা এদেশ আওয়ার ফ্রি টু কাম টু দিস কান্ট্রি। রোমেনিয়ান তারার ইকোনমি আই থিঙ্ক ইজ ভেরি ভেরি সিমিলার টু বাংলাদেশ, টু বি অনেস্ট। তারার পে স্ট্রাকচার, তারার ইকোনমি পুরাপুর বাংলাদেশের মতো, আই থিঙ্ক দে আর লোয়ার দেন ইন্ডিয়া, কিন্তু তারা কোনো রেস্ট্রিকশন নাই। অ্যান্ড ইফ ইউ লুক আউটসাইড ইন ওয়েস্টার্ন, ফর এক্সাম্পল, দেখবা বেশিরভাগ চুরি খেয়ে করে রোমেনিয়ানস, বেশিরভাগ হোমলেস খেয়ে এখন অ্যাট দ্য মোমেন্ট রোমেনিয়ানস অ্যান্ড পোলিশ পিপল অ্যান্ড বালগেরিয়ানস। সো ওখন মেইন প্রবলেম ইন দ্য ইউকে ইজ নট নেসেসারি ইমিগ্রেশন ফ্রম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ ও এনিওয়ান আউটসাইড দ্য ইউ, ইজ ফ্রম দ্য ইউ ইট সেলফ, ইটস এ ম্যাসিভ প্রবলেম। অ্যান্ড আই থিঙ্ক ওখানে আস্তে আস্তে গভর্নমেন্টে বুঝতে পারে দ্যাট অ্যাঙ্গন ইমিগ্রেশন লিগে বেশিরভাগ প্রবলেম উইদিন আওয়ার ওন continent. So it abuzar lagi amra lagi shamanno labhoise mani tara obviously the focus is now a little bit away from us, but it doesn't mean it's still not there. Ekta average sadha manush tara mone korbo immigration Indians go back home, yes, it's the same mentality, but eta aste sokon changer time lagbo nischoy, but I think people are realizing that Asian people are an asset to the UK. Not all the time, of course, you know, beshiba tara asset now you to fare, but at least আমরা অ্যাসেট মোস্ট অফ দ্য টাইম, ইয়েস, ওয়েল উই হ্যাভ টাইম টু বিকাম অ্যান অ্যাসেট। ফর এক্সাম্পল বাংলাদেশি বা পাকিস্তানি দেশের লোকের লোকে তারা দে ওয়ন্ট বি এ লিগাল সিটিজেন, দে হ্যাভ টু ওয়েট ফর 5 years, তারা 5 বছর বাদে অ্যান্ড দেন দে অ্যাপ্লাই ফর ইনডেফিনিট লিভ। সো ইন দ্য 5 years অ্যাট লিস্ট তারা খাম করতে পারবো, ও দে হ্যাভ টু ওয়ার্ক, দে হ্যাভ টু শো দে আর্নিং অ্যা সার্টেন অ্যামাউন্ট অফ মানি, তারা ছেলে মেয়ে সবাই দে হ্যাভ টু প্রোভাইড ফর 5 years। বাট ইফ ইউ ফ্রম দ্য ইউ ইজ মাত্র 3 মাস, গভর্নমেন্ট যে পলিসিটা যে ইমিগ্রেশন কন্ট্রোল করার জন্য সেটা কিন্তু গভর্নমেন্ট সাকসেসফুল হয়েছে, তারা সাকসেস হয়েছে। এই সাকসেস হওয়ার কারণে তাদের মধ্যে একটা আলাদা একটা স্পিড আসছে, স্পিড হওয়ার কারণে কি হবে to impose more control. I don't agree. Net migration, not just from EU countries, yes, is actually increased. Tara khomoise na. If you look at the latest statistics, net migration is actually increased, not decreased. So government is from EU, European non-EU, ami kotha bolchi non-EU. Karon apnake jokhon ei jara ei পিআর পাওয়ার জন্য, পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার জন্য কিন্তু নন ইউদেরকেই বি টু লেভেল অথবা এবং লাইফ ইন দ্য ইউকে লাগতেছে, ইউরোপিয়ান ইউনিয়ন দিয়ে লাগতেছে না। ইউরোপিয়ান ইউনিয়ন দ্যাটস অপশনাল, সে তার এটা না হলেও চলে, বাট নন ইউদেরকে কিন্তু মাস্ট, সে এইভাবে কিন্তু তারা কন্ট্রোল করতেছে। এখন যেটা হচ্ছে যে এই কন্ট্রোলিংয়ের কারণে ইউ নেভার নো, যে লাস্ট ইয়ার আমরা জানি যে লাস্ট অক্টোবরের আগে দিয়ে ছিল শুধুমাত্র B1 হলেই হয় অথবা লাইফ ইন দ্য ইউকে হলেই হয়। এখন যেহেতু গভর্নমেন্ট এটাতে সাকসেসফুল হয়েছে যে B2 অ্যান্ড লাইফ ইন দ্য ইউকের কারণে এই যে কিছু আরও কিছু যে বাইন্ডিংস দেওয়া হয়েছে, এই বাইন্ডিংসের কারণে যেহেতু কমে গেছে, আপনি বলতে পারবেন না এরকম কোনো অ্যাসুরেন্স নাই যে নেক্সট ইয়ার বা এই নেক্সট এপ্রিল মাসে যে এটা বি আরও বাড়াবে না অথবা C1 যে দাঁড়াবে না মোর কন্ট্রোল করার জন্য। রাশেদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, বাট আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে এশিয়ান অথবা ইউরোপে যারা বাংলাদেশি ইউরোপিয়ান যারা বসবাস করছেন, তারা অনেকেই হাজার হাজার পরিবার নানা কারণে গত কয়েক বছরে ইউরোপে, এই মাইগ্রেশন তো চলছেই, কিন্তু গত কয়েক বছরে ইংল্যান্ডে মাইগ্রেট করেছেন, এখান থেকেও হয়তো অনেকে বিভিন্ন দেশে মাইগ্রেট করেছেন, কিন্তু অনেক লার্জ স্কেলে অনেক ফ্যামিলি বাচ্চাদের ইংরেজিতে পড়াশোনার জন্য অথবা অর্থনৈতিক নানা কারণে এই মাইগ্রেশনটি হয়েছে। তেমনি একটা ইন্টিগ্রেশন রিলেশনে কাজ করেন, আমার মনে হয় সাউথ হল এলাকায় একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং আপনি একজন IT নিয়ে কাজ করেন। আপনার কাছে এমনই আমি জানতে চাইব যে আসলে
এই যে মাইগ্রেশনটি, মাইগ্রেশনটির মূলত কারণগুলো কি এবং এই মাইগ্রেশনের ফলে এই 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 মানে মাইগ্রেটেড যে ইউরোপিয়ান বাংলাদেশি এবং এশিয়ান পিপল তাদের কি কি ধরনের চ্যালেঞ্জগুলো হচ্ছে এবং কি কিভাবে তারা সেভাবে সেটাকে অ্যাড্রেস করছে? আচ্ছা, এখানে মূলত দুটি কারণ। বাংলাদেশিরা, ইউরোপিয়ান বাংলাদেশিরা ইউকেতে সেটেল হওয়ার হচ্ছে দুটি কারণ, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, আরেকটা হচ্ছে যে বাংলাদেশি বা সাউথ এশিয়ান কালচারের সাথে ব্রিটিশ সোসাইটির কালচারাল এক্সচেঞ্জ এটা অনেক পুরনো। সুতরাং উই বাংলাদেশি পিপুল ফাইন্ড মোর কমফোর্টেবল টু লিভ ইন দ্য ইউকে দেন আদার ইউরোপিয়ান কান্ট্রি, যেটা পর্তুগিজ অথবা অন্যান্য জায়গাগুলোতে। এবং শুধু ফাইন্যান্সিয়াল কারণেই না এটা বলবো, কারণ হচ্ছে অনেকেই ফাইন্যান্সিয়ালি স্টেবল পজিশনে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে ছিল, তারা এখানে মাইগ্রেট করতেছে বিকজ অফ দ্য কালচারাল এক্সচেঞ্জ। ইটস ইটস এ ভেরি